যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, মোনাফেকদেরকে চিনতে হবে, আলেম নামের কলঙ্ক জালেমদেরকে চিনতে হবে, তারপর ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, তালি হবে তালি। বা বাবা, কথা শুনে মনে হচ্ছে জান্নাত থেকে রিটার্ন টিকিট নিয়ে পালিয়ে এসেছে। আসলে সে কত বড় একটা লুচ্চা, তা আজকে আপনাদের সামনে দেখাবো। চলুন দর্শক, আমরা ভিডিওটি দেখেছি, আর আপনারা একটু পরিমাণও ভিডিওটি আজকে স্কিপ করবেন না, সম্পূর্ণ পরিমাণ দেখবেন। তাদের চরিত্রটা কেমন তা আজকে আপনারা সবাই দেখলেন। এই সেই তামিম বিল্লাহ যে একজন লুচ্চা, তার মুখে এক কথা আর অন্তরে আর এক কথা। এই সেই তামিম বিল্লাহ যার নেতৃত্বে মিজানুর রহমান আজারি সহ অনেকে নারায়ণগঞ্জে মাহফিল করতে পারেন নাই। এমন মুফতি বাংলাদেশে হইছে, আজহারির চেহারা সুন্দর, আজহারি চিনেন? কুসহারি নাম হইছে ওরফে আজহারি, চেহারাটা দেখুন খুব সুন্দর। ওরে বাপরে বাপ, শ্রুতি মধুর বক্তব্য শুনলে মহিলা পাগল হইয়া যায়। মহিলা তো মহিলা, যুবকগুলি আরো বেশি পাগল। আমির হামজা নাম্বার টু আজহারি, নাম্বার থ্রি নোয়াখালীর বাদাইমা রফিকুল্লাহ, কৌতুক কৌতুক দেখায়। আর নাম্বার ফোর নতুনভাবে আসছে আমেরিকা থেকে তারেক মনোয়ার। এই চারটা জানোয়ার খেয়ে সোনার বাংলা থেকে উৎখাত করা হোক। এই গরম সিন্নেরাই মাজার পূজারীরা আমাদের দেশের হক্কানি আলেমদের ওয়াজ বন্ধ করার আর একমাত্র লোক যারা হক্কানি আলেমদের ওয়াজ বন্ধ করে। আর তারাই আবার মিজানুর রহমান আজারি সহ তারেক মনোয়ার এবং আরও অন্যান্য যারা ভালো বক্তা আছে তাদের মাহফিল বন্ধ করার জন্য সুপারিশ করে। এই মাজার পূজারীরাই মিজানুর রহমান আজারির ছবিতে জুতার মালা, সোলার বাড়ি আর অনেক কিছু দিয়েছিল। ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই জানাবেন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।